हाय एवरीवन, वेलकम टू माय चैनल। आज के बनाबो एक चीज कप। तार जोन आमी एक बाटी नहीं निये छी। वह बाटी ते आमी निये नेबो दुटो डिम। सो प्रथमे एकटा डिम एरकम एटा आमी इलेक्ट्रिक केटले बनाबो, तो स्टीम एक मतन होबे खेते। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প নুন, একদম অল্প, কারণ আমি এর মধ্যে চিজ ইউজ করব, তাই নুন একদম অল্প দেব। একদম সামান্য নুন দিয়ে দিচ্ছি। তার মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো, জাস্ট অল্প গোলমরিচের গুঁড়ো। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, এটা আমি হাফটা কেটেছি কুচি করে। আর এরপরে নেব আমি টমেটো, সেটা আমি হাফ টমেটো ইউজ করেছি, একদম কুচি কুচি করে নিয়েছি। এরপরে নেব দেব এর মধ্যে দুটো লঙ্কা, একদম কুচি করে দুটো লঙ্কা। আর দেব চিজ, আমি চিজ নিয়েছি একটা কিউব চিজ আমুলের, সেটা আমি জাস্ট ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটাকেও এর মধ্যে মিশিয়ে দেব। এবার সব এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মেশাবো। সুন্দর কালারফুল লাগছে দেখতে। এখানে নুন না দিলেও হয়, যেহেতু আমি অনেকটা চিজ দিয়েছি, তো তাও আমি অল্প নুন দিয়েছি, একদম অল্প। এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো, মানে এইটাকে আমি কাপের মধ্যে ফিল করবো। আমি কাপ নিয়ে নিচ্ছি, এবার এর মধ্যে আমি কাপের মধ্যে এই জিনিসটাকে ভরবো। আমি ছোট ছোট চারটে কাপ নিয়েছি। এবার এই মিক্সচারটাকে এর মধ্যে ঢেলে দেবো অল্প অল্প করে, যতটা এর মধ্যে ধরে। এবং আস্তে করে সবগুলো আস্তে আস্তে ভরে নেব। ভরে নিয়েছি, বাকিগুলো একইভাবে ভরে নেব। চারটে কাপে আমি একইভাবে ডিমের এই মিক্সচারটা ঢেলে নিয়েছি। এবার এগুলোকে কভার করে দেবো ফয়েল দিয়ে। প্রত্যেকটা কাপ একইভাবে ফয়েল দিয়ে কভার করব, করে আমি স্টিম করব। চারটে কাপ আমি ফয়েল দিয়ে একদম ভালো করে কভার করে নিয়েছি। এবার এটাকে আমি স্টিম করব। ইলেকট্রিক কেটলিটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই কাপগুলোকে বসিয়ে নেব এক এক করে। খুব সাবধানে বসাতে হবে, কারণ বেশি তো স্পেস এখানে নেই। এখানে স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডের উপরে আমি একটা করে কাপ বসিয়ে দিচ্ছি খুব সাবধানে, কারণ এগুলো এটা পড়ে যাওয়ার চান্স আছে, কারণ বেশি জায়গা নেই তো। তাই জন্য এখানে ম্যাক্সিমাম চারটে কাপই ধরবে, এর বেশি কিন্তু হবে না। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার সুইচটাকে অন করলাম, আর হতে দেব আমি 7 থেকে 10 মিনিট মতন লাগবে, এর বেশি লাগবে না, ম্যাক্সিমাম 7 থেকে 10 মিনিট। এবার 7 মিনিট পরে দেখাচ্ছি কিরকম হলো। এক চিজ কাপ আমার রেডি হয়ে গেছে। যদি এখন এটা কাপের মধ্যে নেই, আমি কাপ থেকে বার করে নিয়েছি, করে আমি ছোটো ছোটো বাইট সাইজে কেটে নিয়েছি। পুরো এটা করতে আমার টাইম লেগেছে, মানে স্টিম করতে আমার টাইম লেগেছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে গেছে। তো কিছু কিছু কাপ, মানে দুটো কাপ, যেমন 4টে কাপ বসিয়েছিলাম, দুটো কাপ আমার খুলে গেছিলো। সো এটা গরমে খুলে যেতে পারে, যেহেতু কাগজ বলে খুলে যেতে পারে। এটা আমি এমনি কোনো বাটির মধ্যেও করতে পারি, আমি জাস্ট কিউট দেখতে লাগে বলে কাপের মধ্যে স্টিম করেছি। তো সেটা কোনো অসুবিধা, আমি আস্তে করে বার করে এটা বাইট সাইজে কেটে নিয়েছি। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।